আপনারা শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। বলছিলাম হার্স্টের কথা। কখনো উনি আশ্চর্যজনকভাবে ছেলে মানুষই করতেন, একটুতেই যেন অভিমানী। এক সন্ধ্যার কথা মনে আছে, শব্দ জব্দ খেলা হবে কে কোন দলে ঠিক হচ্ছিল। ওনার মনে হল ওনাকে কেউ দলে নেয়নি। জ্যাক গিলবার্ট তখন বলল, ঠিক আছে, দল বানানোর দরকার নেই, আমরা নিজেরা নিজেরাই খেলব। এতেই ওনার রাগ হয়ে গেল, গলা থমথমে বললেন, আমি আপনাদের সাথে খেলতে চাই না। এই বলে দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে ঘর ছেড়ে চলে গেলেন। প্রশান্ত মহাসাগরের কোলে স্যান সিমনের 30 মাইল জুড়ে হার্স্টের খামার ছিল, আয়তনে প্রায় 4 লাখ একর। থাকার জায়গা ছিল সেখানে সমুদ্র থেকে 500 ফুট উপরে একটি উপত্যকায়। বাড়ি বানানোর জিনিসপত্র সব ইউরোপ থেকে জাহাজে আনা হয়েছিল। বাড়িগুলির নকশা তৈরি হয়েছিল এক গির্জার আদলে। মূল বাড়িটি ঘিরে ইতালীয় ধাঁচে 5টি ছোট ছোট বাড়ি। উপত্যকার একেবারে ধার ঘেঁষে প্রতিটিতে 6 জন অতিথি থাকতে পারত। বাড়ি সাজানো ছিল ইতালীয় কায়দায়, মূল বাড়িতে 30 জন অতিথি থাকার ব্যবস্থা। অতিথি আপ্যায়নের ঘরটি লম্বায় 90 ফুট, চওড়ায় 50 ফুট। প্রতিটি বাংলোতেই নানা খেলার সামগ্রী রাখা ছিল। খাবার ঘরটা তৈরি হয়েছিল ওয়েস্টমিনস্টার অ্যাবের অনুকরণে, সেখানে 80 জন অতিথি আরাম করে খেতে বসতে পারত। মোট 60 জন কর্মচারী সব কাজকর্ম দেখাশোনা করত। এই বাড়ির খুব কাছেই ছিল একটি চিড়িয়াখানা, সেখানে বাঘ, সিংহ, ভালুক, বাঁদর, ওরাংওটাং, নানারকম পাখি সরীসৃপ সবই ছিল। বাংলোর গেট থেকে মূল বাড়ি অবধি গাড়ি চলার রাস্তা, তাতে মাঝে মাঝেই নোটিশ লাগানো, এই পথে জীবজন্তুদেরও চলার অধিকার আছে। যদি দেখা যায় একদল অস্ট্রিচ চলেছে পথ রাস্তার উপর দিয়ে, তাহলে বসে থাকতে হবে গাড়ির মধ্যে। এভাবেই হরিণ, চমরিগাই, বুনোমোষ সবাই মহানন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সাবধানে গাড়ি চালাতে হবে সব দিক দেখে। রেলস্টেশনেই অতিথিকে নেওয়ার জন্য গাড়ি হাজির, আর কেউ যদি বিমানে আসে তার জন্য নিজস্ব অবতরণ ক্ষেত্র, সেখান থেকে পৌঁছে দেবে অতিথিশালায়। তোমার ঘর দেখিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে রাতের খাবার ঠিক 8টায় দেওয়া হবে, আর বড় হল ঘরে 7:30টায় থাকবে পানাহারের ব্যবস্থা। আমোদ প্রমোদের জন্য সুইমিং পুল, ঘোড়ায় চড়ার ব্যবস্থা, টেনিসসহ নানা খেলার ব্যবস্থা। এসব ভালো না লাগলে চিড়িয়াখানা ঘুরে এসো। হার্স্টের একটা কড়া নিয়ম ছিল, সন্ধ্যা 6টা পর্যন্ত কেউ মদ খেতে পারবে না। তবে মেরিয়ন অবশ্য সে নিয়ম মানত না, যে কোনো সময়েই তার ঘরে একগাদা বন্ধু জুটিয়ে আড্ডা মারত, চুপি চুপি পানাহারও চলত। রাতের খাওয়ার তো এলাহি ব্যবস্থা। এত রকম পদের আয়োজন মনে হবে পঞ্চম চার্লসের ভোজসভা। নানা পাখির মাংসসহ নানারকম খাবার, সাধারণত কাগজের রুমালই দেওয়া হতো। তবে শ্রীমতী হার্স্ট উপস্থিত থাকলে তখন লিনেনের রুমাল পেতেন অতিথিরা। শ্রীমতী হার্স্ট বছরে একবার এখানে আসতেন, কোনো গোলযোগ অবশ্য হতো না। মেরিয়ন আর শ্রীমতী হার্স্টের মধ্যে অদ্ভুত বোঝাপড়া ছিল। শ্রীমতী হার্স্টের এখানে আসার সময় হলে মেরিয়ন আর সেই সঙ্গে আমরাও সবাই এখান থেকে পাত্তারি গোটাতাম। কখনো মেরিয়নের সঙ্গেই গিয়ে উঠতাম সান্তামনিকার সেই প্রাসাদে সমুদ্রের ধারে। শ্রীমতী হার্স্টের সঙ্গে আমার পরিচয় অবশ্য বহুদিনের, সেই 1916 সাল থেকে। আমাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, তাই শ্রীমতী হার্স্টের সঙ্গেও আমি থাকতাম, কিংবা মেরিয়নের সঙ্গে চলে যেতে পারতাম। দুই জায়গাতেই আমার সমান আদর। শ্রীমতী হার্স্ট তার বান্ধবীদের নিয়ে খামারে বেড়াতে এলে অনেক সময় আমাকে ডাকতেন তার সঙ্গে ছুটি কাটাতে। আমি সেখানে হাজির হয়ে এমন ভাব করতাম যেন আমি এখানে এই প্রথম এলাম। উনিও সব বুঝেও ভান করতেন যেন কিছুই জানেন না। বিষয়টা মজার ছিল, বলতেন, মেরিয়ন কি এখানে আসেনি? তাহলে ধরে নেব অন্য কেউ, অন্য কোনো মেয়ে এখানে এসেছিল। মেরিয়ন আর হার্স্টের মধ্যকার সম্পর্ক নিয়ে উনি আমার সঙ্গে একান্তে আলোচনা করেছেন,
কিন্তু কখনো এই তিক্ততা দেখেননি। উনি বলতেন, হার্স তো আর আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি, ওর সঙ্গে কথা বললে মনেই হয় না মেরিয়ন বলে কেউ আছে, আমি এলে ও তো বেশ খুশি হয়, খুব সুন্দর ব্যবহার করে, তবে একসঙ্গে কয়েক ঘন্টার বেশি থাকে না, এটা ওর নিয়মিত ব্যাপার। খাওয়া দাওয়া চলছে, হঠাৎ খানসামা এসে একটা চিরকুট দিত, উনি ক্ষমা চেয়ে টেবিল ছেড়ে চলে যেতেন। একটু পরেই ফিরে এসে বলতেন, খুব একটা জরুরি কাজে এখনই লস এঞ্জেলস যেতে হবে। আমরা ওর কথা বিশ্বাস করার ভান করতাম, যদিও সবাই বুঝতাম উনি মেরিওনের কাছে যাচ্ছেন। এক সন্ধ্যায় খাওয়ার পরের ঘটনা। আমি শ্রীমতী হার্স্ট মানে মিলিসেন্টের সঙ্গে হাঁটছি, চারদিক চাঁদের আলোয় যেন স্নান করছে, দূরে সাতটা পাহাড়ের চূড়া, তার পটভূমিতে অতিথিশালাকে যেন ভৌতিক মনে হচ্ছিল, সারা আকাশে অসংখ্য তারা, এমন অপূর্ব সৌন্দর্য। আমরা দুজনেই মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম, দূরে চিড়িয়াখানা থেকে ভেসে আসছিল সিংহের গর্জন, সেই সাথে ওরাং ওটাঙের ক্রমাগত ডাক চারিদিকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, কেমন যেন গা ছমছমে ভয়ের অনুভূতি। এটা প্রতি রাতেই হতো, সূর্য ডাকতেই ওরাং ওটাংটা ডাকতে শুরু করত, সূর্য ডুবতেই ওরাং ওটাংটা ডাকতে শুরু করত, প্রথম দিকে আস্তে আস্তে, তারপর ভয় পাওয়ানো একটা চিৎকার, অনেক রাত অবধি এই ডাক শোনা যেত। আমি বললাম, বেচারা প্রাণীটা বোধহয় পাগল হয়ে গেছে। উনি বললেন, শুধু ও নয়, সবাই যেন পাগল হয়ে গেছে, তাকিয়ে দেখো ওই যে বাড়িটা, শুধু গেঁথেই চলেছে তোমাদের পাগল হার্স্ট, ও মৃত্যু পর্যন্ত বোধহয় এটা বানাতেই থাকবে, এটা তখন আর কি কাজে লাগবে, কে করবে এর দেখাশোনা, এটাকে কোনো হোটেলও করা চলবে না, ও যদি এটা সরকারকেও দিয়ে দেয় তারাও এর যথাযথ সংরক্ষণ করবে কিনা আমার সন্দেহ আছে, এটা হয়তো একটা ইউনিভার্সিটি করা যেত, তাও করবে না। মিলিসেন্ট হার্স্টের ব্যাপারে কথা বলতেন অনেকটা মায়ের মমতায়, শুনে মনে হতো উনি হার্স্টের সঙ্গে আগের মতোই মানসিকভাবে জড়িয়ে আছেন, উনি খুবই নরম মনের বুঝদার মহিলা ছিলেন। তবে পরবর্তী সময়ে আমি যখন রাজনীতিতে জড়িয়ে পড়ি উনি আমাকে এড়িয়ে চলতেন। একদিন সন্ধ্যাবেলা সপ্তাহ শেষের ছুটি কাটাতে আমি সেন্ট সিমনের সবে পৌঁছেছি, মেরিওনের সঙ্গে দেখা, খুব ঘাবড়ে গেছে, উত্তেজিত, কি ব্যাপার? ও বলল, একজন অতিথি যখন মাঠের মধ্য দিয়ে হাঁটছিলেন কে একজন খুর নিয়ে আক্রমণ করেছে। মেরিওন আবার উত্তেজিত হলেই তোতলাতে থাকে, এতে ওকে বেশ মজারই লাগে, মনে হয় সত্যিই এক বিপদে পড়া মহিলা। ও ফিসফিস করে বলল, আমরা এখনো জানি না কে এটা করেছে, হার্স্ট লোক লাগিয়েছে লোকটাকে খুঁজে বার করতে, আমরা চাইছি অন্য অতিথিরা যেন সংবাদটা না জানে, কেউ কেউ বলছে আততায়ী নাকি ফিলিপাইন্সের লোক। আমি জিজ্ঞেস করলাম, তার সেই আহত লোকটি কোথায়? ও বলল, রাতে খাওয়ার সময় দেখতে পাবেন। খাওয়ার টেবিলে আমি বসেছিলাম একটি যুবকের ঠিক উল্টো দিকে, যার মুখে ব্যান্ডেজ বাঁধা, শুধু চোখ দুটুই দেখা যাচ্ছিল আর হাসার সময় সাদা দাঁতগুলো। মেরিয়ন টেবিলের তলা দিয়ে আমাকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, ওই যে সেই লোকটা। দেখলাম আহত হলেও তেমন মারাত্মক অবস্থা হয়নি, ভদ্রলোকের তো খিদেও আছে, সব প্রশ্নের উত্তরই হয় কাঁধ ঝাঁকাচ্ছেন বা হাসছেন। খাওয়ার পরে মেরিয়ন আমাকে দেখালো ঘটনাটা কোথায় ঘটেছে, বলল, এই মূর্তিটার পেছনে, দেখলাম পাথরের মূর্তিটা। ও বলল, ওখানে রক্তের দাগও আছে। আমি জিজ্ঞেস করলাম, তা ভদ্রলোক মূর্তির পেছনে কি করছিলেন? ও আবার ভয়ার্ত স্বরে বলল, চেষ্টা করছিল আক্রমণকারীর হাত থেকে বাঁচতে, হঠাৎ অন্ধকার থেকে একজন বেরিয়ে এলো, মুখ থেকে রক্ত পড়ছে, সে টলতে টলতে আমাদের পাশ দিয়ে চলে গেল। মেরিয়া তো চিৎকার জুড়ে দিল, আমি তিনটে লাফ দিয়ে পিছিয়ে গেলাম, শুনলাম লোকটা বলছে আমাকে আবার আক্রমণ করেছে। দুজন কর্মচারী তখন ওকে তুলে ওর ঘরে নিয়ে গেল, সেখানে লোকটাকে জিজ্ঞাসাবাদ শুরু হল, মেরিয়নও তখন উধাও। এক ঘন্টা পরে ওকে হলঘরে দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, ও বলল, সবাই তো বলছে এসব লোকটা নিজেরই কাণ্ড, মাথায় একটু ছিট আছে, সবার মনোযোগ আকর্ষণ করতেই নাকি এসব করেছে,
আর বেশি কথা না বাড়িয়ে সে রাত্রেই লোকটিকে মালপত্র সমেত বিদায় করা হলো। ফিলিপাইন্স থেকে আসা লোকগুলোও সব সন্দেহ থেকে মুক্ত হল। স্যার টমাস লিপটন স্যান সিমনে অতিথি হয়ে এসেছেন। মেরিয়নের সমুদ্র প্রাসাদেও অতিথি ছিলেন। স্কটল্যান্ডের মানুষ, বেশ সুন্দর ব্যবহার, তখনই বেশ বয়স্ক ছিলেন, খুব সুন্দর পুরনো দিনের গল্প করতেন। উনি বলেছিলেন, দেখো চার্লি, তুমি যেমন আমেরিকায় এলে আর তোমার নাম ছড়িয়ে পড়ল, আমারও তাই। প্রথমবার আমি এখানে একটা পশুবাহী জাহাজে চেপে এসেছিলাম, তখন আমি নিজেই নিজেকে বলেছিলাম পরের বার নিজের জাহাজে চেপে আসব, এবং তাই হয়েছিল। উনি দুঃখ করে বলেছিলেন যে চায়ের ব্যবসায় ওনার কয়েক লক্ষ পাউন্ড ক্ষতি হয়েছে, সে একেবারে ডাকাতির মতো প্রায় কেড়ে নেওয়া হয়েছে। স্যার টমাস লিপটনের সঙ্গে স্পেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার মুর আর আমি তিনজনে লস এঞ্জেলসে একসাথে খেতে যেতাম। ওরা দুজনেই পুরনো দিনের নানা গল্প করতেন। ওদের মুখে কত সব বিখ্যাত লোকেদের নাম যেন হেলায় ফেলায় চলে আসত, আর আমি ভাবতাম এত সব নামি দামি লোকের আসলে ঠাঁট বাটিসার, আসলে তারা আমাদেরই মতন। সে সময়ই আমি হার্স্ট আর মেরিয়নের অদ্ভুত জীবনযাপনের বেশ কিছুটা কাছাকাছি এসেছিলাম। মেরিয়নের সমুদ্র প্রাসাদে আমার তো সবসময়ই খোলা নিমন্ত্রণ থাকত, আর আমিও এই সুযোগের সদ্ব্যবহার করতাম, বিশেষ করে যখন ডগলাস আর মেরি ইউরোপে চলে যেত। আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকত না, তখন কিছু ছুটি কাটাতে এখানে চলে আসতাম। তেমনই একদিন সকালে অন্যদের সঙ্গে আমার জলখাবারের টেবিলে বসে আছি, মেরিয়ন ওর একটা চিত্রনাট্য নিয়ে আমার মতামত চাইল। আমি মতামত দিলাম সেটা হার্স্টের পছন্দ হল না, গল্পটা ছিল নারীবাদী ধরনের। আমি তাই বললাম যে চিত্রনাট্য ভালোই, তবে এখানে মহিলারা তাদের পছন্দের পুরুষদের বেছে নিচ্ছে, পুরুষদের যেন কোনো ভূমিকাই নেই। হার্স্ট এখানেই আপত্তি জানালেন, বললেন, আর এমন হয় না কখনো, পুরুষেরাই তো মেয়েদের পছন্দ করে বেছে নেয়। আমি উত্তর দিলাম, এটা আমরা পুরুষরা ভাবি, কিন্তু কোনো তরুণী যদি আপনার দিকে আঙুল দেখিয়ে বলে তুমি আমার, ব্যাস হয়ে গেল, আপনি তারই হয়ে যাবেন। হার্স্ট বললেন, তুমি পুরোপুরি ভুল করছ। আমি বললাম, এখানেই তো আসল সমস্যা, ওদের ছলাকলা এমন নিখুঁত যে ধরাই যায় না, আমরা ভাবি আমরাই বুঝি ওদের পছন্দ করেছে। হার্স্ট হঠাৎ টেবিলের জোরে একটা চাপড় মারলেন, খাবার দাবার সব লাফিয়ে উঠল। উনি চেঁচিয়ে বললেন, আমি যদি কোনো জিনিসকে সাদা বলি আপনি তাকে কালো বলবেন, এত সাহস আপনার? আমার মনে হল আমি যেন ফ্যাকাশে মেরে গেছি, কি বলবো ভেবে পাচ্ছি না। সেই সময় একজন খানসামা আমাকে কফি দিতে এলো। আমি ওকেই বললাম, কাউকে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে বাক্সে ভরে একটা ট্যাক্সি ডেকে দিতে বলবেন। আর কোনো কথা না বলে আমি টেবিল থেকে উঠে পড়লাম। নাচ ঘরে গিয়ে পায়চারি করছি, রাগে আমার মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না। একটু পরেই মেরিয়ন হাজির, জানতে চাইল, কি ব্যাপার চার্লি? রাগে তখনও আমার গলা কাঁপছে, বললাম, কেউ কখনো আমার সঙ্গে এভাবে চেঁচিয়ে কথা বলতে সাহস পায়নি, ও নিজেকে কি মনে করে, নিরো না নাপোলিয়ন? আমার কথার কোনো উত্তর না দিয়ে ও দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরেই হার্স্টের প্রবেশ, যেন কিছুই হয়নি এমনভাবে, বলল, কি হয়েছে চার্লি? আমি বললাম, আমি এরকম ধমক খেতে অভ্যস্ত নই, বিশেষ করে তার কাছ থেকে যার বাড়িতে আমি অতিথি। আমার গলার স্বর যেন হারিয়ে গেল, কথাটা শেষ করতে পারলাম না। হার্স্ট কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর উনিও পায়চারি করতে লাগলেন, তারপর বললেন, আসুন একটু কথা বলা যাক। ওনার গলার স্বরও যেন কাঁপছিল। ওনার পেছন পেছন গেলাম একটা বড় হল ঘরে, সেখানে দুজনে বসার মতো বহু পুরনো দিনের একটা দোলনা লাগানো। দুজনে বসার মতো হলে কি হবে, হার্স্ট লম্বায় 6'4", বপুও কম নয়। উনি তাতে চড়ে বসে বাকি জায়গাটুকুতে বললেন আমাকে বসতে, এখানে বসুন কথা বলা যাক। আমি তার পাশে বসলাম, কিন্তু বেজায় চাপাচাপি, কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে আমার আর একটু জায়গা করে দিলেন। আমি কোনোক্রমে শরীরটা নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে বসলাম। তখন উনি বলতে লাগলেন, আসলে আমি চাই না মেরিয়ন ওইসব আজেবাজে লিখুক, আর ও আবার আপনার মতামতকে খুব গুরুত্ব দেয়, আর আপনিই সেখানে ওকে সমর্থন করছিলেন, সেজন্যই বোধহয় আমি মেজাজ ঠিক রাখতে পারিনি। ওনার গলাটা তখন কাঁপছিল। এরপর আর কি,
আমার সব রাগ গলে জল হয়ে গেল। উল্টো আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে লাগলাম। সব শেষে দুজনে হাত মেলালাম। এবার তো দোলনা থেকে নামতে হবে, কিন্তু নামব কি, দুজনেই সেখানে আটকে গেছি ছোট জায়গায় চেপে বসতে গিয়ে। দোলনায় যেন একটা শব্দও হচ্ছিল, ভেঙে পড়ে আর কি। অনেক কষ্টে দুজনে মুক্ত হলাম, দোলনাও ভাঙেনি। মনে হয় ম্যারিয়ন আমার কাছে সব শুনে সোজা হার্স্টের কাছে গিয়ে ওকে বকুনি লাগিয়েছিল আমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য, এবং বলেছিল আমার কাছে ক্ষমা চাইতে। ম্যারিয়ন জানত কখন হার্স্টকে ধমকানো যায় আর কখন চুপ করে থাকতে হয়। ম্যারিয়ন বলেছিল, যদি ওর সত্যিই মেজাজ গরম হয় তাহলে যা ঝড় আসবে তা আর বলার কথা নয়। ম্যারিয়ন সবসময়ই উচ্ছল, সদা আনন্দময়। যখনই হার্স্ট ব্যবসার কারণে নিউ ইয়র্কে চলে যেত, তখনই ও বেভারলি হিলসে ওর সব বন্ধুদের ডেকে জড়ো করত। তখনও ওর সমুদ্রপ্রাসাদ তৈরি হয়নি। সে সময় সবাইকে নিয়ে খাওয়া দাওয়া খেলাধুলা চলত। তারপর হয়তো রুডলফ ভ্যালেন্টিনোর বাড়িতে কিংবা আমার বাড়িতে এরকম আসর বসত। মাঝে মাঝে বাস ভাড়া করে বেরিয়ে পড়তাম, সঙ্গে বাজনার দলও নিয়ে যেতাম ভাড়া করে। চলে যেতাম 10-20 জন মিলে মালিবু সমুদ্র সৈকতে, সেখানে রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া হইচই চলত। লোয়েলা পার্সেলস ছিল হার্স্টের কাগজের সাংবাদিক, ওকেও সঙ্গে নেওয়া হতো। পরে ও আমার সহকারী পরিচালক হয়। এই সব দিনে বাড়ি ফিরতে ফিরতে রাত পার হয়ে ভোর 4-5টে হতো। মেরিয়ন লোয়েলার সঙ্গে মজা করে বলত, হার্স যদি জানতে পারে তাহলে তোমার কিন্তু চাকরি যাবে, আর আমার তো কিছু হবে না, আমাকে তো আর ছাড়তে পারবে না। একবার এমনই এক খাওয়া দাওয়ার আসর বসেছিল মেরিয়নের বাড়িতে। নিউ ইয়র্ক থেকে হার্স্টের ফোন। ফোনে কথা বলে ম্যারিয়ন ফিরে এলো ভীষণ খেপে গিয়ে। বলল, ভাবতে পারো, ও বলে কিনা আমার পেছনে লোক লাগিয়ে রেখেছে নিউ ইয়র্কে বসে আমার সব খবর রাখছে। ফোনে নাকি হার্স্ট ম্যারিয়নকে গোয়েন্দা রিপোর্ট পড়ে শুনিয়েছে। তাতে হার্স্ট চলে যাওয়ার পর থেকে ম্যারিয়ন কী কী করেছে তার বিস্তারিত বিবরণ আছে। বলা আছে ভোর 4টের সময় ম্যারিয়নকে দেখা গেছে কয়ের বাড়ি থেকে বেরোতে, আবার 5টার সময় খয়ের বাড়ি থেকে, এরকম আরও বিবরণ। ফোনে হার্স্ট নাকি বলেছে শীঘ্রই লস এঞ্জেলসে ফিরে এসবের একটা হেস্তনেস্ত করবে, এমনকি তারা বিচ্ছিন্নও হয়ে যেতে পারে। ম্যারিয়নের অবশ্য দেখলাম এসবে ভ্রুক্ষেপ নেই, কারণ ও তো আসলে কোনো দোষই করেনি, শুধুমাত্র বন্ধুদের নিয়ে মজায় মেতে আছে। ম্যারিয়নের বাড়ি ওরা যায় ঠিকই, গোয়েন্দা রিপোর্টে ঠিকই বলা আছে, কিন্তু যেভাবে রিপোর্ট করা হয়েছে তার মানেটা দাঁড়ায় অন্যরকম। কানসাস সিটি থেকে হার্স্ট একটা টেলিগ্রাম পাঠালো। আমি মত পাল্টেছি, এখনই ক্যালিফোর্নিয়ায় ফিরছি না, কারণ যেখানে আমি এত আনন্দময় সময় কাটিয়েছি সেখানে গিয়ে তিক্ততার মুখোমুখি হতে চাই না, আমি নিউ ইয়র্কেই আবার ফিরে যাচ্ছি। টেলিগ্রাম পড়া শেষ হতে না হতেই আবার টেলিগ্রাম, লস এঞ্জেলসে ফিরে আসছে। হার্স্ট ফিরছে, সবার মধ্যে তো তটস্থ ভাব। মেরিয়নের সঙ্গে তার একান্তে কি কথা হলো কে জানে। শুধু আমরা দেখলাম হার্স্টের ফিরে আসা উপলক্ষে বেভারলি হিলসের বিরাট খাওয়া পিনার আয়োজন। ম্যারিয়ন একটা অস্থায়ী খাবার ঘর এই উপলক্ষে বানিয়ে ফেলল তার ভাড়া বাড়িতে, যেখানে 160 জন অতিথি একসাথে খেতে বসতে পারে। সাজানো, আলো লাগানো, নাচের জায়গা বানানো, এসব নিয়ে দুদিনে কাজটা শেষ হয়েছিল। ম্যারিয়ন যেন সেই আলাদিনের প্রদীপ ঘষে দৈত্যকে শুধু আদেশ দিল আর নিমেষে সব হয়ে গেল। ভোজের দিন সন্ধ্যায় ম্যারিয়নের আঙুলে একটা $75,000 পান্না বসানো আংটি, হার্স্টের উপহার। আর না, কাউকেই চাকরি হারাতে হয়নি, হার্স সব জেনে ফেললেও। স্যান সিমন কিংবা মেরিয়নের সমুদ্রপ্রাসাদ মাঝে মাঝে একঘেয়ে লাগত, মন চাইত একটু পরিবর্তন, তাই মাঝে মাঝে হার্স্টের বজরায় ছুটি কাটাতাম। চলে যেতাম হয় ক্যাটেলিনা কিংবা দক্ষিণে সান দিয়েগো। এইরকমই একবার সেই প্রমোদ ভ্রমণে টমাস এইচ ইনসের উপর দায়িত্ব ছিল সবাইকে নিয়ে সান দিয়েগো যাওয়ার। এই টমাসই হার্স্টের কসমোপলিটন ফিল্ম প্রোডাকশন হাতে নিয়েছিল, তা সেই যাত্রায় আমি ছিলাম না, এলিনর গ্লিন গিয়েছিল। ও আমাকে বলেছিল যে টমাস বেশ হাসিখুশি ভালোই ছিল, কিন্তু খেতে বসে শরীরে ভীষণ যন্ত্রণা শুরু হয়, বাধ্য হয়ে টেবিল ছেড়ে উঠে যায়। সবাই ভেবেছিল বদহজম হয়েছে হয়তো, কিন্তু ও এত অসুস্থ হয়ে পড়ে যে ওকে শেষ পর্যন্ত ডাঙায় নিয়ে গিয়ে একটা হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে আবিষ্কার হয় যে ইতিমধ্যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। চিকিৎসার পর বেভারলি হিলসে নিজের বাড়ি ফিরে যায়। সেখানে 3 সপ্তাহ পরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়ে
এবং সে মারা যায়। একটা নোংরা গুজব ছড়াতে শুরু করল যে টমাস হার্স যে টমাসকে গুলি করে হত্যা করা হয়েছে আর হার্স নাকি সেটা করেছে। আমি জানি এই গুজব একেবারে মিথ্যা, কারণ টমাস মারা যাওয়ার দু সপ্তাহ আগেই হার্স্ট, মেরিও আর আমি টমাসকে ওর বাড়িতে দেখতে গিয়েছিলাম। ও আমাদের তিনজনকে দেখে খুব খুশি হয়েছিল। ও তখন ভাবছিল ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। টমাসের মৃত্যুতে হার্স্টের কসমোপলিটন প্রোডাকশনের পরিকল্পনা বাতিল হয়ে গেল। প্রোডাকশন কোম্পানিটা ওয়ার্নার ব্রাদার্স নিয়ে নিল, কিন্তু দু বছর পরে সেটা গেল মেট্রো গোল্ড মেয়ারের হাতে। সেখানে তখন মেরিয়নের জন্য বিশাল বাংলো তথা সাজঘর বানিয়ে নেওয়া হলো। এখানে বসেই হার্স্ট তার সংবাদপত্রের কাজ চালাতেন। অনেক সময়ই দেখেছি হার্স্ট মেরিয়নের আপ্যায়ন কক্ষে বসে আছেন, সামনে গোটা কুড়ি সংবাদপত্র মেঝেতে ছড়ানো। চেয়ারে বসে বসেই সব কাগজের হেডলাইনগুলো দেখতেন, হয়তো একটা কাগজের হেডিং পছন্দ হয়নি, সেদিকে দেখিয়ে চিৎকার করতেন, একেবারে দুর্বল হয়েছে। কোনোটার ক্ষেত্রে হয়তো বলতেন, এটা এরকম করে লেখা হলো কেন। কোনো পত্রিকা হাতে তুলে পাতা উল্টাতেন আর বলতেন, আরে এ মাসে এত হালকা হলো কেন, বিজ্ঞাপন সব কোথায় গেল। সে সময় হয়তো মেরিয়নের আবির্ভাব হতো, শুটিং থেকে আসতো, হালকা পুরীর মতো মেঝে ছড়ানো কাগজপত্রের উপর দিয়ে হেঁটেই সে চলত আর বলত, সব জঞ্জালগুলো এখনই সরাও, আমার সাজঘরটা নোংরা করছ। হার্স্ট আসলে খুবই সরল সাদাসিদে ছিল। মেরিয়নের কোনো ছবির শুভমুক্তির দিন ও আমাকে ওর সঙ্গে যাওয়ার জন্য ডাকত। প্রেক্ষাগৃহের অনেক আগেই গাড়ি থেকে নেমে পড়ত, মেরিয়নের সঙ্গে যেত না থিয়েটার অবধি। আসলে খুব ঘাবড়ে যেত, ভাবত দুজনকে একসঙ্গে সবাই যদি দেখে ফেলে। হার্স্টের এক্সামিনার আর লস এঞ্জেলস টাইমসের মধ্যে তখন একেবারে রাজনৈতিক লড়াই চলছিল। হার্স্ট তার কাগজ লস এঞ্জেলস টাইমসকে মারাত্মক আক্রমণ করেছিল। তখন টাইমস আর না পেরে হার্স্টের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করল। বলতে লাগল হার্স্ট তো দ্বিচারিতা করে। মেরিয়নের উল্লেখ করে বলল, সান্তামোনিকা সৈকতে প্রেমিকার মধুচক্র বানিয়েছে। হার্স্ট এইসব ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে সেদিন তার কাগজে কোনো কথা বলেননি, কিন্তু পরের দিন আমার কাছে এসে হাজির। সেদিনই মেরিয়নের মা মারা গেছেন। উনি এসে বললেন, চার্লি তুমি কি আমার সঙ্গে তার শেষ কাজে যোগ দেবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম। ১৯৩৩ সালে হার্স্ট তাঁর সঙ্গে ইউরোপ ভ্রমণের আমন্ত্রণ জানায়। শুধু আমি একা নয়, তার সঙ্গে আরও অনেকে ছিল। কার্নার জাহাজের পুরো একটা দিক উনি গোটা দলের জন্য ভাড়া নিয়েছিলেন, কিন্তু আমি যেতে রাজি হইনি। ওনার সঙ্গে যাওয়া মানে আরও কুড়ি জনের সঙ্গে ওঠা বসা করতে হবে। হার্স্ট যেখানে থামবেন সেখানে আমার ভালো না লাগলেও থেমে থাকতে হবে। আবার হার্স্ট কোথাও তাড়াহুড়া করলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে ছুটতে হবে। ওনার সঙ্গে মেক্সিকো ঘোরার অভিজ্ঞতা আমার ছিল। আমার দ্বিতীয়া স্ত্রী তখন সন্তান সম্ভবা, সেও সঙ্গে ছিল। দশটা গাড়ির মিছিল চলছে হার্স্ট আর মেরিয়নের গাড়ির পেছন পেছন, ভাঙাচোরা রাস্তা। গাড়িতে লাফাতে লাফাতে চলেছি আর গালাগালি দিচ্ছি মনে মনে ওদের সঙ্গে যাওয়ার পরিকল্পনা করার জন্য। শেষ পর্যন্ত রাস্তা এত খারাপ আর চলাই গেল না। আমরা যেখানে যাচ্ছিলাম সে যাওয়া বাতিল করে মেক্সিকোর এক খামার বাড়িতে রাত কাটালাম। কুড়িজন লোকের জন্য দুটো ঘর বরাদ্দ, তার মধ্যে আবার একটা আমার স্ত্রী এলিনর গ্লিন আর আমার জন্যে। কেউ বা টেবিলের উপর, কেউ চেয়ারে ঘুমিয়ে পড়ল, কেউ আবার রান্নাঘরে মুরগির খাঁচার উপর শুয়ে পড়ল। আর আমাদের ছোট্ট ঘরে সে আরেক দৃশ্য। ঘরের একমাত্র শয্যায় আমার স্ত্রী, আমি দুটো চেয়ার জুড়ে তাতে কাত হয়েছি, আর এলিনর যেন রিজ হোটেলের ঘরে শুয়ে আছে এমন ভঙ্গিতে একটা ভাঙা সোফায় শুয়ে পড়েছে, মাথায় টুপি, হাতে গ্লাভস, পরনের পোশাক সব কিছু নিয়েই। হাত দুটো ভাঁজ করে বুকের উপর এমনভাবে রেখেছে যেন সমাধির স্মৃতিস্তম্ভের খোদাই করা মূর্তি। সারা রাত অমন ভঙ্গিতে শুয়ে রইল। আমি তো সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারিনি। সকালে আর চোখে দেখি যেমন শুয়েছিল সে অবস্থা থেকেই সোজা হয়ে উঠল। তারপর সাজ পোশাক কিংবা মাথার চুল সব একেবারে ঠিকঠাক, একটুও অগোছালো হয়নি, শরীরের মেকআপও নষ্ট হয়নি। মনে হবে এতক্ষণ যেন প্লাজা হোটেলের চা পানের ঘর থেকে চা পান করে এলো। ইউরোপ ভ্রমণে হার্স্ট আমার পূর্বতন সহকারী পরিচালক হ্যারি ক্রোকারকে সঙ্গে নিয়েছিল। হ্যারি তখন হার্স্টের অন্যতম সচিব। ও এসে আমাকে অনুরোধ জানাল স্যার ফিলিপ সামুনের কাছে হার্স্টের জন্য একটা পরিচয়পত্র লিখে দেওয়ার জন্য। তা দিলাম আমি লিখে। শুনেছিলাম স্যার ফিলিপ হার্স্টকে খুবই আপ্যায়ন করেছিলেন। কথায় কথায় ফিলিপ যখন জানতে পারলেন যে হার্স্ট বহুদিন ধরেই ভীষণভাবে ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করেন, উনি হার্স্টের সঙ্গে
প্রিন্স অফ ওয়েলসের সাক্ষাতের ব্যবস্থা করেন। লাইব্রেরিতে বসে দুজনের একান্তে আলোচনা হয়। ফিলিপ বলেছিলেন যে প্রিন্স অব ওয়েলস নাকি হার্স্টকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে উনি এত ব্রিটিশ বিরোধী কেন। প্রায় ঘণ্টা দুয়েক তাদের মধ্যে আলোচনা হয়েছিল। ফিলিপসের অনুমান, প্রিন্সের সঙ্গে এই আলোচনায় ফলভেষ ভালোই হয়েছিল। আমি অবশ্য কখনোই হার্স্টের এই ব্রিটিশ বিরোধী মানসিকতার কারণ বুঝতে পারিনি। ইংল্যান্ডে তো ওনার অনেক সম্পত্তি আছে এবং তার থেকে বেশ ভালোই রোজগার করেন। তার জার্মানির সঙ্গে বন্ধুত্ব সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে। জার্মান রাষ্ট্রদূত কাউন্ট বার্নস্টফের সঙ্গে ওনার বন্ধুত্ব নিয়ে কত না নিন্দা কুৎসা হয়েছিল। হার্স্টের এত প্রভাব প্রতিপত্তিতেও সেসব ধামাচাপা দেওয়া যায়নি। হার্স্টের বৈদেশিক বিষয়ক সংবাদদাতা কার্ল ভন উইগাল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েও জার্মানির পক্ষে কলম ধরতেন। ইউরোপ ভ্রমণে হার্স্ট জার্মানি গিয়ে হিটলারের সঙ্গে দেখা করেছিলেন। সে সময়ে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের ব্যাপারে কেউ বিশেষ কিছু জানত না। এই ব্যাপারে প্রথম লেখালেখি শুরু করে আমার বন্ধু কর্নেলিয়াস ভ্যান্ডার বিল্ট। ও কোনোভাবে একটা ক্যাম্পে ঢুকে পড়েছিল, তারপর সেখানে নাৎসি বাহিনীর অত্যাচার নিয়ে লিখতে শুরু করে। সে বিবরণে নৃশংসতার কাহিনী এতই ছিল যে বহু লোকই সে সংবাদ বিশ্বাস করতে পারেনি। ভ্যান্ডার বিল্ট আমাকে অনেকগুলি পিকচার পোস্টকার্ড পাঠিয়েছিল যাতে হিটলারের নানা ভঙ্গিমায় বক্তৃতা দেওয়ার ছবি ছিল। মুখটা সত্যিই ভীষণ হাসি পাওয়ায়, অনেকটা যেন আমার মুখেরই বিশ্রী একটা নকল। সেই আমার মতোই গোফ, খাড়া খাড়া চুল, রোগা সরু মুখ। হিটলারকে আমার যেন কোনোদিনই রাশভারী নেতা মনে হতো না। প্রত্যেকটা পোস্ট কার্ডেই নানান ভঙ্গিতে ছবি। একটাতে দেখা যাচ্ছিল হিটলার দুটো হাত থাবার মতো তুলে আছে জনতাকে লক্ষ্য করে, আরেকটা ছবিতে একটা হাত উপরে একটা নিচে, ক্রিকেটার যেন বল করতে যাচ্ছে। আরেকটাতে দেখি হাত দুটো এমন করে আছেন যেন ডাম্বেল তুলছেন। একটা ছবি স্যালুটের কায়দায়, কাঁধের উপর হাত, সামনে হাতটা সামনের দিকে পাতা, দেখলেই মনে হচ্ছিল নোংরা একটা থালা হাতে বসিয়ে দিই, বেশ ভালো মানাবে। হ্যাঁ, এরকম মজার সব ভাবনাই ছিল হিটলারকে ঘিরে, যেন কমিক চরিত্র। কিন্তু যখন আইনস্টাইন আর টমাস মানকে জার্মানি ছাড়তে বাধ্য করা হলো, তখন হিটলারের মুখটা দেখে কমিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল শয়তান।